يصنعوا بيوم عرفة لو وفق عندنا في بلدنا يوم الثاني؟ إذا بالنسبة لعرفة فعرفة في بلد واحد، ليست في بلدان. فالعبرة بالمملكة، العبرة ببلاد السعودية بالنسبة لعرفة. فبالنسبة للبلدان الأخرى، إذا وافق عرفة يوم العيد عندهم فلا يجوز لهم أن يصوموا، يصومون يوم الثامن، يعني باعتبار أنه الممكن، أما إذا كان يعني يوم عرفة عندنا هو يوم الثامن عندهم، فإنهم يصومون يعني الثامن، يصومون الثامن معنا لأنه هو يوم عرفة، ما يصومون التاسع. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত শেখ, যদি প্রত্যেক দেশের জন্য আলাদা চাঁদ হিসাব করা হয় তাহলে আমাদের দেশে যখন 8 তারিখ তখন সৌদি আরবে 9 তারিখ হয়, আরাফার দিনে তখন কোন দিন রোজা রাখবে? 8 তারিখ রাখবে না 9 তারিখ রাখবে? শেখ সুলাইমান রহেলি হাফেজ আল্লাহ তিনি এর জবাব বলছেন যে তারা অবশ্যই সৌদি আরবে হিসাবে রোজা রাখবে, কারণ এটা ইয়ম আরাফা, আর আরাফা শুধু সৌদি আরবে আছে, আর কোথাও নেই। আরাফার মামলাকা অনুসারে তারা রোজা রাখবে, সৌদি আরবের নিয়মে তারা রোজা রাখবে, কারণ আরাফা একটা জায়গার নাম, এটা এক জায়গাতে আছে, এটা অন্য কোনো দেশে হয় না। এই জন্য এই অনুসারে তারা যদি জানা না যায় তাহলে তারা 8 তারিখ রাখবে সম্ভাবনা হিসাবে, যে হতে পারে যে এই দিন তারা জানা না যায়, যখন জানা যাবে 8 তারিখ 9 তারিখ সৌদি আরব কোন দিন হচ্ছে, তখন সেই হিসাবে তারা অবশ্যই যদি ওদের দেশে 8 তারিখে সৌদি আরবে 9 তারিখ হয়, তখন সেই হিসাবে তারা 8 তারিখে রোজাটা রাখবে, কারণ ওদের দেশে 8 তারিখ এবং সৌদি আরবে 9 তারিখ মিলে যাবে সেই হিসাবে, কারণ হচ্ছে তারিখ হিসাবে নয়, বরং যেহেতু আরাফা হিসেবে তারা সেদিন রোজা রাখবে, তারা তাদের দেশ অনুসারে 9 তারিখে রোজা রাখবে না, কারণ 9 তারিখে এটা আরাফার সাথে তখন আর মিল তাদের হচ্ছে না। শেখ সুলাইমান রহাইলি হাফেজাহুল্লাহ এই কথা এই বক্তব্যটি তার আরবি ভাষ্যে উল্লেখ করেছেন, আপনারা মিলিয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।